নীলফামারিতে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। তবে ব্যবসায়ীদের আশা, বিশ রোজার পর বিক্রি আরও বাড়বে। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী ইয়াসিন মোহাম্মদ সিথুন। সিথুন, নীলফামারির বিপণী বিধানগুলোতে বেচাকেনা কেমন দেখছেন, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? দোলা, আজ 10 রমজান। নীলফামারির ক্রেতারা এই মুহূর্তে মার্কেটে ভিড় করছেন, দামাদাম করছেন, কিন্তু সেরকম কেনাকাটা করছেন না, শুধুমাত্র কেনাকাটা শুরু হয়েছে। আমরা যেটা লক্ষ্য করি নীলফামারিতে এবং সারা দেশে যেটা লক্ষ্য করি, নারী এবং তরুণীরা ঈদের কেনাকাটায় বেশি আগ্রহ এবং ভিড় করে। এবারও ঠিক তেমনিই হবে আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের পছন্দের তালিকায় সারারা এবং গারারা নামে দুটি পোশাক রয়েছে। গত বছর ভারতীয় সারারা এবং গারারা পোশাকে দাম 7,000 থেকে 12,000 টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু এবার দেশীয় কিছু কোম্পানি সারারা এবং গারারা পোশাক বাজারে নিয়ে আসায় 3,000 থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে। আর দেশীয় পণ্য কম দামে পাওয়ায়, কিছুটা কম দামে পাওয়ায় সেই পোশাকটাই নারীরা বেশি কিনছে। আর আমরা শুধু এছাড়াও শাড়ি, লুঙ্গি, স্যান্ডেল, জুতা, প্যান্ট, শার্ট, কসমেটিক সহ বিভিন্ন পণ্যের দাম কিন্তু এবার গতবারের চেয়ে অনেক অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আমরা বিক্রেতাদের কাছে জানতে চেয়েছি, আচ্ছা গতবারের চেয়ে এবার পণ্যের দাম কেন বেশি? বিক্রেতারা আমাদের জানিয়েছে যে আমরা বেশি দামে কিনেছি, এই জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর এবার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সেরকম কিন্তু মার্কেটগুলোতে ভিড় নেই। 20 রমজানের পরে হয়তো ভিড় হবে, সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু অনেকটাই ভিড় ছিল ক্রেতাদের, আর এখন অনেকটা কম ভিড়। আমরা বিক্রেতারা আমাদের জানিয়েছে হয়তো ইফতারির পরে আর একটু ক্রেতাদের উপস্থিতি বাড়বে। এই ছিল নীলফামারি থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। এখন আপনাকে ধন্যবাদ। নীলফামারিতে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। তবে ব্যবসায়ীদের আশা, বিশ রোজার পর বিক্রি আরও বাড়বে। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী ইয়াসিন মোহাম্মদ সিথুন। সিথুন, নীলফামারির বিপণী বিধানগুলোতে বেচাকেনা কেমন দেখছেন, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? দোলা, আজ 10 রমজান। নীলফামারির ক্রেতারা এই মুহূর্তে মার্কেটে ভিড় করছেন, দামাদাম করছেন, কিন্তু সেরকম কেনাকাটা করছেন না, শুধুমাত্র কেনাকাটা শুরু হয়েছে। আমরা যেটা লক্ষ্য করি নীলফামারিতে এবং সারা দেশে যেটা লক্ষ্য করি, নারী এবং তরুণীরা ঈদের কেনাকাটায় বেশি আগ্রহ এবং ভিড় করে। এবারও ঠিক তেমনি হবে আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের পছন্দের তালিকায় সারারা এবং গারারা নামে দুটি পোশাক রয়েছে। গত বছর ভারতীয় সারারা এবং গারারা পোশাকে দাম 7,000 থেকে 12,000 টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু এবার দেশীয় কিছু কোম্পানি সারারা এবং গারারা পোশাক বাজারে নিয়ে আসায় 3,000 থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে। আর দেশীয় পণ্য কম দামে পাওয়ায়, কিছুটা কম দামে পাওয়ায় সেই পোশাকটাই নারীরা বেশি কিনছে। আর আমরা শুধু এছাড়াও শাড়ি, লুঙ্গি, স্যান্ডেল, জুতা, প্যান্ট, শার্ট, কসমেটিক সহ বিভিন্ন পণ্যের দাম কিন্তু এবার গতবারের চেয়ে অনেক অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আমরা বিক্রেতাদের কাছে জানতে চেয়েছি, আচ্ছা গতবারের চেয়ে এবার পণ্যের দাম কেন বেশি? বিক্রেতারা আমাদের জানিয়েছে যে আমরা বেশি দামে কিনেছি, এই জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর এবার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সেরকম কিন্তু মার্কেটগুলোতে ভিড় নেই। 20 রমজানের পরে হয়তো ভিড় হবে, সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু অনেকটাই ভিড় ছিল ক্রেতাদের, আর এখন অনেকটা কম ভিড়। আমরা বিক্রেতারা আমাদের জানিয়েছে হয়তো ইফতারির পরে আর একটু ক্রেতাদের উপস্থিতি বাড়বে। এই ছিল নীলফামারি থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। এখন আপনাকে ধন্যবাদ।